আমরা আমাদের জমি জমা ঘর বাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এবং ক্ষতি পুষিয়ে আমরা সব কিছুই তা সরকারের কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু আমরা যারা চট্টগ্রামে কমিউনিটি হোস্ট কমিউনিটি আছি, আমরা যদি আমাদের নাগরিক সেবা না পাই, আমরা মনে করি আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। রেল কর্তৃপক্ষের অনেকে অত্যন্ত আন্তরিক, কিন্তু কিছু কিছু কুচক্রি মহল রেলের ভিতরে যারা ব্যবসা করতে চাচ্ছে, তারা মূলত আমরা ধারণা করছি মানুষের সেবা ব্যতি রেখে কিছু প্রাইভেটাইজেশনে লিজ পাওয়ার ট্রেন চালু করবার জন্য এই ধরনের উন্নত মানের ব্যবস্থাকে ব্যাহত করবার জন্য ভিতরে একটি ষড়যন্ত্র চলছে এবং আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। 25 তারিখ থেকেও এই ট্রেনটি না চললে আমরা ট্রেন লাইন বন্ধ করে দেব। এডিবির যে 18,500 কোটি টাকা এরই মধ্যে ঋণ হয়েছে, তা খুব শিগগির আমরা পার্শ্ববর্তী দেশগুলোর মতোই ফেরত দিতে পারব, যেখানে রেলওয়ের সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গ নিজস্ব ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টার বিরুদ্ধে আমাদের আজকের জরুরি সাংবাদিক সম্মেলন। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এহেন চক্রান্তকারীদের হাত থেকে 2000-ই কক্সবাজার রেলপথে যুক্তি অনুসারে চট্টগ্রাম কক্সবাজারের যাত্রীদের জন্য ট্রেন সেবা চালু করলে আমরা উপকৃত ও কৃতজ্ঞতায় আবদ্ধ থাকব। কালকে 24 তারিখ খোলা থাকবে এই ট্রেন, 25 তারিখও এই স্পেশাল ট্রেনটি অন্য নামে, শুধু নাম পরিবর্তন দিয়ে অন্য নামে রেগুলার ট্রেন হিসেবে চালু থাকবে। অন্যথায় ঢাকা থেকে যে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস আসছে, সেগুলো আমরা বন্ধ করে দিতে প্রস্তুত থাকব। আমরা যদি আমাদের নাগরিক সেবা না পাই, আমরা মনে করি আমরা বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব।